শীত মানেই বিভিন্ন ধরনের পিঠে তো আমি আজকে আপনাদের দেখাবো পাটিসাপটা পিঠে তো চলুন দেখে নিই কীভাবে এই পাটিসাপটা পিঠেটা আমি তৈরি করছি প্রথমে আমি একটা নারকেল ভেঙে নিচ্ছি তো নারকেলটা এখন আমার ভেঙে নেওয়া হয়ে গেছে তো এখন আমি কুড়িয়ে নেবো তো দেখেন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো নারকেলটা এখন আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি কুড়ানো নারকেল আর পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে একটু এক চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি গ্যাসে দেওয়ার আগেই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে এটা আমি খুব ভালো করে রান্না করে নেব এটা কিন্তু একটু চিটচিটে মতো হবে তো দেখেন আমার এখন পুটটা তৈরি হয়ে গেছে তো আমি এখন এটা ঠান্ডা হতে ছেড়ে দেব দিয়ে আমি পরের গাছটা করে নেব তো আমি এখন গোলাটা তৈরি করে নেবো তা এখন আমি নিয়ে নিচ্ছি চালের আটা আতপ চালের আটা আর নিয়ে নেব আন্দাজ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আর আমি এখানে ছোট সাইজের চারটে এলাচ বেটে রেখেছিলাম এলাচ বাটা আর দিয়ে দেব খেজুরের গুড় সবগুলো একসাথে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে আর মারতে মারতে একটু যদি মনে হয় যে আরও একটু আটা দিতে হবে তো আবার একটু আমি দিয়ে নেব। তো এরকম করেই আমি মারতে থাকব পুরো আটাটা এবার মেখে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে গোলা তৈরি করব তো আমি এখন আর কিন্তু কিছু দেব না এখন খালি দেব। দুধ। দুধ দুধ দিয়েই কিন্তু আমি গোলাটা তৈরি করব তো দেখেন দুধ দিয়ে এবার আস্তে আস্তে হাত দিয়ে এরকমভাবেই মাখতে থাকতে হবে তো মাখতে মাখতে দেখেন একটা সময় পুরো গোলাটা তৈরি হয়ে যাবে তো দেখে সুন্দর আমার গোলা তৈরি হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াতে একটু আমি তেল ব্রাশ করে নিচ্ছি সর্ষের তেল দিয়েই কিন্তু ব্রাশটা করেছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন ওর মধ্যেই আমি একটু চামচে করে গোলাটা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন সুন্দর ঘুরে যাবে তো এখন আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওর মধ্যে সেই পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটা দিয়ে এরকম চামচ দিয়ে হালকা করে ফোল্ড করে দিলেই কিন্তু দেখেন একদম রোলের মতো তৈরি হয়ে যাবে তো আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে তো আমি আবারও একটা পাটিসাপটা করে দেখাচ্ছি আমি কিন্তু চালের গুঁড়োটা কিভাবে বার করি আমার পাকান পিঠেতেও দেখানো আছে আর একটা আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনারা যদি চালের গুঁড়ি বার করতে চান তো ওরকমভাবে আমায় দেখে বানিয়ে নিতে পারেন তো দেখেন আমার আবারও একটা তৈরি হয়ে গেছে এরকম সুন্দর যে কোনো পিঠে তৈরি হলে আমার তো পিঠে তৈরি করতে ভীষণই ভালো লাগে তো দেখেন আমার আবারও একটা হয়ে গেছে তো বাকিগুলোও সব আমি একই রকমভাবেই তৈরি করে নিচ্ছি তো এখন আমার পুরো সাপটাটা তৈরি হয়ে গেছে তো এখন আমি প্লেটে তুলে নেব এটা আমার শেষের সাপটাটা তো সব পাটি সাপটাগুলো আমি একই রকমভাবেই তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সব কটা সাপটা সুন্দর হয়েছে তো দেখেন আমার সব পাটি সাপটাগুলো তৈরি হয়ে গেছে পাটি সাপটাগুলো এখন আমি একটা কেটেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে তো পাটি সাপটাটা খাওয়ার জন্য একদম রেডি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব